হ্যালো, ওয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি নিয়ে চলেছি সার্ভাইভাল সিরিজের সেকেন্ড পার্ট। তো গাইস, আজকে আমরা একটা চেষ্টা করব ঘর বানানোর। অ্যান্ড তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো। অ্যান্ড চলো দেখা যাক আমি কী কী করলাম আজকে, লেটস গো। তো গাইস, ফার্স্টেই আমি একটা জঙ্গলে স্পন হয়েছি। অ্যান্ড আমার ঘর বানানোর জন্য আমার অনেকগুলো কাঠ চাই, এর জন্য আমি গাছ কাটবো আগে। আর এখানে আমার কাছে আগে দিয়ে অনেকগুলো প্ল্যাঙ্কস আছে, তো এখানে আমি আগে অনেকগুলো গাছ কাটি, তোমরা দেখো। তো চলো গাইস, এখন আমার মনে হয় আমি এই জায়গাটায় ঘর বানাতে পারবো। এই জায়গাটা পারফেক্ট আমার ঘর বানানোর জন্য, কারণ এই জায়গাটা বেশি আমাকে প্লেনও করতে হবে না, এই জায়গাটা আগে দিয়ে প্লেন আছে। তো চলো ঘর বানানো যাক, আর আমার এখানে ঘর বানানোর জিনিসপত্র আমার কাছে চলে এসেছে। আমি ভাবছি একটা সিম্পল ঘর বানাবো। তো ফার্স্টে আমি এখানে দুটো প্ল্যাঙ্ক বসাবো, আর এই সাইডেও দুটো প্ল্যাঙ্ক বসাবো, মাঝখানে গেটের জন্য সরবো। কিন্তু গাইস, আমি একটা ভাবছি অন্য ঘর বানাবো, তো এটা ভেঙে আমি দেখাচ্ছি যেরকম ঘর বানাবো। তো গাইস, আমার ঘর রেডি এখন। তোমরা দেখতে পাচ্ছ ঘরটা কত সুন্দর হয়েছে। তো তোমাদের যদি ভাল লাগে ঘরটা, তোমরা প্লিজ কমেন্টে এসে জানাবে কিরকম লাগলো তোমাদের ঘরটা, তোমাদের ভিতর দিয়েও দেখাই। তো গাইস, এই যে আমার ইন্টেরিয়ার ঘরের, এখানে আমি ওই বেডটা লাগিয়েছি, আর কটা কার্পেটও বানিয়ে নিয়েছিলাম। এখানে আমার সব জিনিস আছে, আর আমার ইনভেন্টরি পুরো খালি, কারণ আমি আমার ইনভেন্টরির জিনিসগুলো সব এই চেস্টে রেখে দিয়েছি। অ্যান্ড এইখানে এই চেস্ট ওই পাশের চেস্টটা পুরো খালি, আর আমি একটা এনভিলও বানিয়ে নিয়েছি। আমি লাস্ট ওই আয়রন নাগেট পেয়েছিলাম, আর এই আয়রন নাগেট থেকে আমি মোট দুটো আয়রন ইনগেট বানাতে পারবো। আর এই আয়রন ইনগেটটাকে আমি আমার চেস্টে অ্যাড করে দিলাম, মানে আমার কাছে টোটাল 41টা আয়রন ইনগেট হয়ে গেছে, আর আমার কাছে 7টা আয়রন নাগেট বেঁচে রয়েছে। তো গাইস, আমি ভাবছি আমার একটা ছোট্ট করে একটা ফার্ম বানাবো। তো এই আমার মনে হয় এই সাইডটা বেস্ট হবে আমার ফার্ম বানানোর জন্য, কারণ একদম ঘরের পাশেই হবে, আর আমার কাছে জলের অত কমতিও হবে না। এখানে আমি একটা সিট পেয়ে গেছি, আমি এখন সিট খুঁজছি যাতে আমি আমার ফার্ম বানাতে পারি। তো আমার এখানে ফার্মটা রেডি, আমি অনেক ছোট করে বানিয়েছি, কারণ আমার আমি বেশি ক্রপসের সিডগুলো পাইনি, তার জন্য আমি ছোট করে বানিয়েছি। আর রাত হয়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি কাউটাকে মেরে দিই, এর খাবার আমি পেয়ে গেছি। তো চলো আমি তাদের গিয়ে ঘুমিয়ে পড়ি। সাইড একটা স্কেলিটন আছে, আমাকে যেন না দেখে, দেখলেই মারবে। অ্যান্ড এটাকে আমি বন্ধ করে দিই গেটটাকে। তো গুড নাইট গাইস, কালকে সকালে দেখা হচ্ছে আবার। সো গুড মর্নিং গাইস, আমি সকালে উঠে পড়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। আবার এর পরে পার্ট 3 আসবে। বাই।